অন্যান্য বছরের মতো এবছরও রাজধানীর 10টি ক্লাবকে স্বর্ণ শারদ অর্ঘে সম্মানিত করল স্বর্ণকমল জুয়েলার্স কর্তৃপক্ষ। সোমবার এক অনুষ্ঠানে কর্তৃপক্ষ নির্বাচিত ক্লাবগুলির উপস্থিত প্রতিনিধিদের হাতে শারদ সম্মান তুলে দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার গোপাল চন্দ্র নাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এবছরও আগরতলা 10টি ক্লাবকে স্বর্ণ শারদ অর্ঘ শীর্ষক শারদ সম্মানে সম্মানিত করল আগরতলার স্বর্ণকমল জুয়েলার্স। স্বর্ণ শারদ অর্ঘের জন্য এবছর স্বর্ণকমল জুয়েলার্স কর্তৃপক্ষের কাছে 25টি আবেদন জমা পড়ে, এর মধ্যে 20টি ক্লাব বাছাই করা হয়। এই ক্লাবগুলোর মধ্যে মায়ের সাজ, মঞ্চসজ্জা এমন তিনটি বিষয়ের উপর ভিত্তি করে 10টি ক্লাবকে স্বর্ণ শারদ অর্ঘের জন্য নির্বাচন করা হয়। এই নির্বাচিত ক্লাবগুলোর প্রতিনিধিদের হাতে সোমবার শারদ সম্মান তুলে দেওয়া হয়। এদিন এমনটাই জানান স্বর্ণকমল জুয়েলার্স কর্তৃপক্ষ। বছর যাবৎ স্বর্ণকমল জুয়েলার্স এটা প্রতিষ্ঠা শুরু করেছে প্রতিটা সংগঠনের সাথে, প্রতিটা বন্ধনের সাথে যুক্ত হওয়ার, ক্লাব সংগঠনগুলোর সঙ্গে যুক্ত হওয়া এবং মাতৃপূজাতে, দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ পুজো, সে অনুসারে মাতৃপূজাতে উৎসবের মাধ্যমে আমরা তিন বছর যাবৎ প্রতিটি পুজোর সঙ্গে যোগাযোগ করেছি। এই বছর আমাদের স্বর্ণকমল জুয়েলার্সে 25টি ক্লাবের নাম জমা করেছিল, সেখান থেকে পেয়েছে। আমরা 10টি ক্লাবকে নির্ধারিত ভাবে ঠিক করেছি তাদের কাছে আমরা পৌঁছবো এবং সেই অনুসারে আমাদের 20টি ক্লাবের থেকে 10টি ক্লাবকে বাছা হয়েছে। এদিন আগরতলার যে 10টি ক্লাবকে স্বর্ণ শারদ অর্ঘ প্রদান করা হয়, এদের মধ্যে উল্লেখযোগ্য ক্লাবগুলি হল সংহতি ক্লাব, এনবিপি ক্লাব, বিদ্যাসাগর প্লে সোসাইটি প্রভৃতি। উল্লেখ্য, এবার নিয়ে তৃতীয়বার স্বর্ণ শারদ অর্ঘ প্রদানের আয়োজন করল স্বর্ণকমল জুয়েলার্স। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।